গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে আগে দেখাচ্ছি ম্যাগি তো এখানে ম্যাগিটা রেডি করে নিয়েছি এটা মেয়ের জন্য পাঠাবো তো আমি যাবো বলেছিলাম আমি আর যেতে পারছি না আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ওই জন্য তো একটু গরম আছে একটু গরম আছে এটা একটু ঠান্ডা করে নিই এটা এই হটপটের ভিতরে করে দেবো তো অন্য কোনো খাবার দিচ্ছি না এত দূরে রাস্তায় যাবে যেহেতু আর খাবার সব নষ্ট হয়ে যাবে ওই জন্য এটার মধ্যে আছে তালশাস আম লিচু আর কলা দিয়েছি লেবু তো এগুলো দেবো আর এখানে দুজোড়া জুতো দিয়েছি তো যেটা পছন্দ সেটাই নেবে তো চলুন এগুলো আগে প্যাক করে দিই আর আগে সবটা প্যাক করে গুছিয়ে দিই আর প্রায় দেখুন সকাল হয়েই এসেছে তো চলুন এগুলোকে সব প্যাক করে রেডি করে দিই আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে আমার শরীরটা একটু খারাপ আছে সকালবেলাতে মানে ভোর ভোর তখন ম্যাগিটা দেখিয়েছিলাম আপনাদের তারপরে তো আমার যাওয়ার কথা ছিল আগের দিন এতটা প্রস্তুতি নিয়েছিলাম মেয়েকে দেখতে যাবো সেই জন্য তো আল্লাহ না চাইলে হয় না শরীরে সঙ্গনা দিলে তো যাওয়া যাবে না তো প্রচণ্ড মাথা ব্যথা শরীর খারাপ ওই জন্য আর যেতে পারলাম না আমি তো আজকে ঘুম থেকে উঠেছি আটটার দিকে তো তারপর কিছু কাজকর্ম কমপ্লিট করলাম মানে যেগুলো না করলে নাই হয়তো একটু ঘরটা ঝাড় দিয়েছি আর কাপড় ছিল কয়েকটা সেগুলো কেঁচে দিয়েছিলাম আজকে ভাবছি কোনো রান্নাবান্না করব না তো মোটের ওপর দিনটা শুরু করলাম জানি না কিছু শেয়ার করতে পারবো কি না তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে না লাগতেও পারে কারণ আজকে কোনো কাজকর্ম নেই এটা শুনে বুঝতে পারছেন শরীরটা ভালো নেই তো একটুখানি রেস্ট করতে বসলাম ওই জন্য আর হাজব্যান্ড এখন যাচ্ছে তারপরে গিয়ে মেয়ের সঙ্গে ফোন হবে তখন কথা বলবো মেয়ে কি বললো অবশ্যই জানাবো আর বুঝতে পারছি মেয়ে রাগ করবে মেয়ে একটুকু ভালো লাগবে না কারণ মেয়ে আমার অপেক্ষা তো থাকবে কারণ আমি বলেছিলাম গত সপ্তাহে ফোন হয়েছিল আমি বলেছিলাম আমি যাব ওর মেজমারও যাওয়ার কথা ছিল গেলাম না বলে আমার যাও গেল না তো ওই জন্য আরওই তো মনটা খারাপ হবে কেউ যায়নি আমার হাজব্যান্ড গেছে হাজব্যান্ডের বন্ধু গেছে আর বেদার থেকে গেছে মদিনার বাবা তো যাই হোক মদিনা রোজার সঙ্গে আছে ওই জন্য খুবই ভালো লাগছে কারণ মেমারিতে মদিনা রোজা মুস্কান একসঙ্গে ছিল ও মুস্কান আলাদা হয়ে গেছে কারণ মুস্কান গেছে উলবেড়িয়াতে তো মুস্কানও আশা করি ভালোই আছে আমি মুসকানা মার সঙ্গে কথা বলি মাঝে মধ্যে কথা হয় বলে ভালোই আছে তবে মিস তো করবে তিনজনের খুব একটা ভালো কী বলবো বন্ধুত্ব হয়েছিল ভালো একটা বন্ডিং তৈরি হয়েছিল ওদের মধ্যে তো সেটা এখন দেখা যাচ্ছে ছাড়াছাড়ি হয়ে গেছে মুসকান চলে গেছে কিন্তু মদিনা রোজা এক জায়গাতেই পড়ে গেছে আবার একই ঘরে আবার সেদিনকে ফোনে শুনলাম মেয়ে বলছিলো কাছাকাছি বেডে হয়েছে তো যাই হোক শুনে খুব ভালো লাগলো আর যেহেতু সাহেলি তো ওখানে আছে মানে আমার যার মেয়ে ছিল আগে থেকে বান্ধবী আবার এক জায়গায় হয়েছে ওই জন্য ওরা খুশিও আছে তার মধ্যে কষ্টও আছে কারণ ওদের যদি মুস্কান থাকত কাছে তাহলে ওদেরকে খুব ওদের মনে খুবই ভালো লাগতো যে তিনজন একসঙ্গে এক জায়গাতে পড়েছে তো কোনো ব্যাপার না পড়াশোনার জন্য এরকম তো এখন বন্ধুত্ব ছাড়তেই হবে মানে বন্ধুত্ব রয়ে গেছে সঙ্গ ছাড়তে হয়েছে কিন্তু ভবিষ্যতে আশা করি যখন ওরা নিট পড়বে যখন আবারও হয়তো আল্লাহ চাইলে এক জায়গায় আসতে পারে হতে পারে তো সেটা ভবিষ্যতে কথা আর হ্যাঁ বাড়িতে যখন আসবে তখন তো ফোনে অবশ্যই কথা হবে ছুটি যখন পড়বে তো মুস্কানের ওখানেও ছুটি পড়বে নদিনাও বাড়িতে আসবে তো সব ফ্রেন্ডদের সঙ্গে তো কথাবার্তা চলবেই তবে হ্যাঁ একসঙ্গে থাকাটা আর ওদের হলো না তার জন্য মেয়ে খুব ফোনে বলে মন খারাপ করে মুসকানে মার সঙ্গেও কথা বলছিলাম বউও বলছিল যে খুবই খারাপ লাগছিল রোজা সঙ্গ ছেড়ে গেছে আবার মদিনাও সঙ্গ ছেড়ে গেল ওদের তিনজন থাকলে ভালো হতো তো কিছু করার নেই পড়াশোনার জন্য তো এখন যে যেখানে সুযোগটা পেয়েছে তাকে সেখানে তো যেতেই হবে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম মানে আজকে তো কোনো কাজকর্ম শেয়ার করতে পারছি না ওই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথা বলি তো জানি না মেয়ের রিয়াকশন কী হবে জানি মনটা খারাপ করবে খুব আমি ভেবেছিলাম খাবার অনেক কিছু পাঠাবো রান্না করে ও বলেছিল কিন্তু এটা মেমারি তো দু ঘন্টা রাস্তা গাড়িতে যেতাম আর এখানে ট্রেনে বাসে যেতে হবে অনেকটা সময় লাগবে খাবারও নষ্ট হয়ে যাবে ওই জন্য সেভাবে কিছু পাঠায়নি আর ও ম্যাগিটা খুবই পছন্দ করে ওই জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম আর তো শুকনো খাবার আমলিচুগুলো ওগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি কি কি দিয়েছি তো মেয়ের পাপা যাক পৌঁছাক ফোনে কি কথা বলে সেগুলো অবশ্যই শেয়ার করব আর মেয়েকেও আমি বলবো একটু ভিডিও বানাতে মানে ফোন করবে তখন বলবো যে একটু ভিডিও বানাতে তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা দেখুন আজকে মনে হয় একটু আপনাদের ভালো না লাগতেও পারে কারণ আজকে সেরকম কোনো কিছু কাজকর্ম শেয়ার করছি না শুধু হয়তো খাবার সকালে ব্রেকফাস্ট দেখি কি করি সেটা শেয়ার করব আর হচ্ছে রান্নাও ভাবছি আজকে করব না কেনাটাই নিয়ে এসে খাবো তো ছেলে আর আমি আছি দুজন মিলে যাহ কেনা দিয়ে আজকে চালিয়ে দেব। কারণ একদমই শরীর সঙ্গ দিচ্ছে না যে রান্না করব একটুকুও ভালো লাগছে না মাথার সমস্যা বুঝতে পারছেন যারা মাথার সমস্যায় ভোগেন তারা অবশ্যই জানেন যে মানে শরীরে হাত পায়েতে কোনো অসুবিধা হলে মানিয়ে নেওয়া যায় কিন্তু মাথা হচ্ছে মেন আর মাথার যদি সমস্যা হয় শরীরে আর সঙ্গ দেয় না কী কাজ করব সেটা একটু দেখাবো তারপরে ব্রেকফাস্ট কী করবো সেটাও শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন তো এই মাত্র উঠলাম ঘুম থেকে হাজব্যান্ড চলে যাওয়ার পর আমি আবারও ঘুমিয়ে গেছিলাম শরীরটা প্রচণ্ডই খারাপ ওই জন্য তো এখানে দেখুন পাখিদের খাবার দিলাম এই উঠে তো ওরা সব একা আসছে কিন্তু সাদা পায়রাটা এখন আসেনি দেখতে পাচ্ছি না কোথায় গেছে সে তো এখানে ওরা খাচ্ছে খেয়ে আর আর ওয়েদারটাও খুবই মেঘলা মেঘলা লাগছে আবার রোদও আছে আর তার সঙ্গে প্রচণ্ড গরম করছে আজকে হাওয়া থাকলেও গরম আছে উঠান ছাড় কমপ্লিট করলাম আর এখন কাপড়ও আসে দিয়েছি তো ভাবছি আজকে কোনো রান্নাবান্নাই করব না তো ব্রেকফাস্ট কী করি সেটা অবশ্যই শেয়ার করব তারপর আপনাদের সামনে আসছি আর এই দেখুন কালো মেঘ হয়ে গেছে কালো মেঘ হয়ে আছে এখন মনে হচ্ছে যেন বৃষ্টি হলেও হতে পারে তো সকালে ব্রেকফাস্টে এখানে একটু পরোটা আর তরকারি এনেছে ছেলে তো এটাই আমরা দুজন মিলে এখন ভাগ করে খাবো শরীর প্রচণ্ড খারাপ ওই জন্য কিছু খাবারও বানাতে পারিনি তো এই হচ্ছে ব্রেকফাস্ট সকালে তো আজকে সেভাবে কোনো ভিডিওই না শুধু খাওয়াটুকু দেখাচ্ছি তো সকালে পরোটা দেখিয়েছি ছেলে কিনে নিয়ে এসেছিলো আর এখন বিরিয়ানি এনেছে আর একটু হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এনেছে তো এই হচ্ছে আর একটু স্যালাড তো আজকে কোনো রান্না না আজকে কেনা খাবারই খাওয়া হচ্ছে কারণ প্রচণ্ড শরীর খারাপ কোনো রান্না করতেও পারিনি ওই জন্য আমরা এখন মা ছেলে মিলে এই বিরিয়ানি খাব আর মেয়ের সঙ্গে তো কথা হচ্ছে এখন মেয়ে আছে মেয়ের পাপা আছে মেয়ের কাছে আছে মেয়ে খুব রাগ করেছে মেয়ের কাছে আছে ওর বাপা ফোন তো সব সময় ফোন হচ্ছে এক ভিডিও কল অডিও কল কথা হচ্ছিলো তো যাই হোক আবার পরে কথা বলি তো আমার মা আসেনি ওই জন্য আমার খুব কষ্ট হচ্ছে তো এটা হচ্ছে আমার গোটা মিশন খুব রাগ করেছি মায়ের ওপর একটা ছবি তুলি আমি কি হয়ে গেছি মোটা হয়ে গেছে অনেক তো এখনই রোদটাকে আসতে হলো তো মা তুমি বলবা আমি মোটা হয়েছি না শুরু হয়েছি আর যাই হোক কাপড়টা চলে যাচ্ছে বেশ কিন্তু থাকছে না আর তুমি আসলে না খুব ভুল কাজ করলা আমি খুব কষ্ট পেয়েছি কারণ আমি আশা করেছিলাম যেদিনকে ফোন করে করতে দিয়েছিলে সেই দিন মানে যেদিনকে ফোন করতে দিয়েছিল ওর গার্জেনের গার্জেনের সাথে ফোন করেছিলাম সেই দিনকে আমি তোমাকে বলে দিয়েছিলাম তুমি বলেছিলে আসবে আর তুমি আসলে না ওই জন্য খুব কষ্ট হলো আমি সকাল থেকে মানে সেই দিন থেকেই ভেবে আছো তুমি আসবা থাকবা একটুখানি কথাবার্তা বলবো কিন্তু আসলে না বলছে শরীর খারাপ শরীর খারাপ ওই জন্য আসনি তাহলে আসুন আর ভিডিও করে নিতে বলেছিল তাই ভিডিও করে নিলাম আর পাপারা এখন চলে যাবে মাকে পাঠাবো এটা আমি তো তোমার আমি খুব রেগে আছি পার্সোনালি খুব রেগে যাচ্ছে আমি মোবাইলটা থেকে আমার মুখটা খুব সুন্দর লাগছে তো আবার ছুটির দিনকে দেখা হয় তো রাতের ডিনারে এখন শুধু তরমুজ খাওয়া হচ্ছে কারণ সারাদিনের তো কোনো কাজকর্ম শেয়ারই করিনি তো আজকে হয়নি তার সাথে তিন ওয়াক্তে যে খাবারটুকু খেয়েছি সেইটুকুই আজকে শেয়ার করেছি ব্যস এতটুকুই তো আজকের মতো এতটুকুই Good night Allah Hafiz Tata -ta.